ঘুমের কোনো নাম নেই। এখন টাইম দেখো, এখন বাজে 2:05, রাত 2টোর সময় এখনো খেলে যাচ্ছে, ঘুমাচ্ছে। হয়েছিল ও বাবা, দেখতে পাচ্ছ? দেখো কাণ্ডটা, দেখো দেখ কি অবস্থা। ওকে সমস্ত কিছু রেডি করে খাইয়ে দাইয়ে, ওরে লাইট ওখানে আমাদের রাত্রিবেলা করে, দেখো এই 0 পয়েন্টটা জ্বলে, এটাতেই মোটামুটি সারা ঘর হালকা হালকা আলো হয়ে যায়। আর সকালবেলা মা এই চা বসিয়েছে, আর চা খেতে গিয়ে দেখছে চিনিও নেই, কারণ আমরা চা খাই না। এবার তুমি বলো যে কত বছর পর চা খাচ্ছো সকালে উঠে? সকাল উঠে চা আমি খাই, চা খাই, বাট এটা নাই মার কাজে লাগে, যার জন্য আমার চিনি লাগে। বুঝেছি। তো কি খাও, গরম জল? শুধু গরম জল খায়? ও চিনি নেই, আমি নিয়ে আসি চিনি, সামনে দোকান থেকে চিনি নিয়ে আসি। ওরে বাবা, গ্যাসের ওষুধ ওষুধ সব আছে, যা লাগবে মোটামুটি মার কাছে পেয়ে যাবে। মাদের মারা আছে, মামার বাড়ি যাচ্ছে। ও আচ্ছা, আমাদের মামার বাড়ি আর মায়ের বাপের বাড়ি আর বাবার শ্বশুর বাড়ি। করোনার জন্য 2-3 বছর যেতে পারেনি। আর দিদা, নতুন দিদা মানে মায়ের মার একটু শরীরটাও ভালো নেই, একবার দেখে আসবে। আর মামার বাড়ি পুজো আছে আজকে, কালী পুজো আছে। আমার নতুন দিদা বয়স 180 বছর। এই যা 180 না 100 100 100 100। ওরে আমার মেয়ে, ওটা তো মা করবে, আমার ছোট সোনা মেয়ে, এরা মা করবে, মা করবে, মা করবে, তাই মাকে বলবো করতে। রেডি হয়ে গেছো? রেডি হয়ে গেছি। তা ফিরবে কবে? মঙ্গলবার রাত্রে। ভালো করে ঘুরে এসো একটু, মাস্কটা এরকম মাস্কটা পরতে হবে। আর এখানে দেখো, ভাতের সময় যদি কেউ পেয়ে যাবো হয়তো। এবার একটু উঁচু করবো, দিলে এই হাতটা, এই হাতটা, এই হাতের মুখে দেয় না। আয়ুষের জন্য কি বেরিয়েছে দেখো, প্রেশার কুকার। তাও এটা আরো ছোট চাইছিলাম, এটা একটু বড় হয়েছে, এটা একটু বড়। আজকে একটু ট্রাই করে দেখবো যে আদৌ খায় কিনা, একটুখানি সেদ্ধ করে দেখবো গালে দিয়ে দিয়ে। পায়েস হলে তো খেয়ে নিত। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে পরে নিয়েছি সেই আগের দিন কেনা ঢল কোম্পানি কাপ্তান। মা বলছে এগুলো আমার একদমই পছন্দ না, কিন্তু আমার এগুলো ভালো লাগে, কিন্তু এর মানে এটা সেটিংসটা ভালো না, মানে সেলাইটা অতটা বেশি দেখি ভালো লাগছে না। আমি অন্য জায়গা থেকে একবার নিয়েছিলাম, সেটা খুব সুন্দর, যেটা সেই সিল্ক সিল্ক মতন, তো এইরকম। আর আজকের দিনটা তো খুবই ভালো লাগছে, মা কালকে ছিল, কালকে আমরা ঘুমিয়েছি, তখন বাজে কটা, 2:30, হ্যাঁ 2:30 অবশ্যই হবে, তখন ঘুমিয়েছি, ও খেলে যাচ্ছে, ঘুমানোর কোনো নাম বন্ধ নেই। আর আজকে সকালবেলা যে টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি, কারণ হলো পায়েস খেয়েছি। মা তো কাল থেকে পায়েস খাচ্ছে, পায়েস এত সুন্দর পরে, আমার শাশুড়ি খেতে এত ভালো হয়েছে, দারুণ হয়েছে। পাড়ায় মোটামুটি সবাইকে কিছু কিছু জনকে দেওয়া হয়েছে পায়েস, আর একটু মিষ্টি। আর এবার যেটা নেক্সট হবে সেটা মা 2 দিন আগে আসতে বলেছে, আসবে নাকি? আসতে হবে, কিন্তু তো আসলে সেই সময় তো বেশ বিশাল মজাটা যা হবে। মেনু এবার ঠিক হবে, আর তার সাথে তোমার কোথায় কি হবে অনুষ্ঠানটা সেগুলো ঠিকঠাক করা হওয়ার চিন্তা ভাবনা আছে। আর ফ্রিজে তো খাবার দাবার প্রচুর আছে, মানে অনেক কিছুই আছে মোটামুটি ফ্রিজে। কটা দেখি বক্স, 1, 2, 3, হ্যাঁ 3টে টিফিন বক্সের মাল আছে, বলতে বাটা মাছও আছে, তোমার দাদা মাছও আছে, আর চিংড়িও আছে। মা বললো সব কিছু খাবে না, মার হলো ডিমের ভক্ত, সেই জন্য শুধু মানে ডিম করে নি পাতলা করে, আমি টাঙ্গি আছে ডিম করে নি, মা করবে বলছিল, আমি বললাম ঠিক আছে আমি করে নিচ্ছি, মা রেডি করে দিয়েছে, আমি ওই একটুখানি ধনে পাতা দিয়ে ডিমের যেরকম তরকারি সেরকম, আর রাতে তো চিকেন হবেই। আর মা কি বলছিল বলো?
তাও বাড়িতে ভাই আছে, বাবা আছে, ওরা আছে, কি আছে, আমি নেই। ওই জন্য মানে আমাদের তিন বাড়িতে তিনজনের মধ্যে একজন না থাকলে ও খাবে না। ওই গেট মুনে যতক্ষণ না আসবে বসে সারা রাত বসে রাজুর খাবার চলে এসছে, দুজনে দুটো খাওয়া। গ্যাস কমিয়ে দাও মালদা। আজকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিম, এই যে আলু ফুলকপি ডিম, আর এটা রসুন আর আদা থেঁতো করে নিয়েছি। আমি আর মা দুজনেই আছি, মা এগুলো সব ভেজে দিতে বলেছি, ভেজে দিয়েছে এবারে, আর ওইগুলো মশলা করা আছে। মানে নাইটি তোর গায়ের রং ছিল, মা তো সবসময় করে, আজকে বললাম মাকে আমি করে খাওয়াচ্ছি, মা তো ডিম ভালোবাসে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে, যতটা খাওয়ার তার থেকে বেশি খাচ্ছি। এত ভালো হয়েছে? সত্যি খুব ভালো। এবার তুমি বলো। মা যখন তো খুবই ভালো রান্না করে, এতদিন এত ভালো রান্না করে ফেলেন, ভাত কম পড়ে যায় আমাদের সঙ্গে। বল সাথে ভালো আছে তো? খুব সুন্দর হয়েছে। আজকে সন্ধ্যাবেলা মাংস হবে, সেটা মা বানাবে, ভেজ বানাবে তো। রান্না করতে আমার খুব ভয় ভয় রান্না করি, ওরা নুন খায় না, একদম নুন খায় না, আমরা একটু নুন খাই বেশি, হ্যাঁ একদম নুন খায় না, ভয় ভয় রান্না করতে আই শুয়ে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, দেখি দেখে দেখি দেখি এরকম রান্নাটা মশলা হয়ে গেছে না? এই তো এবার মাংসটা দেবো। রসুন আদা সব দিয়ে দিয়েছে তো? হ্যাঁ রসুন আদা। সবাই বলে কাকিমার রান্না যখন করে কালারগুলো যা হয় এত সুন্দর, ভালো। মাংস দেবে তো এবার দিয়ে দাও। জল নেই এটা আমি খেতে নেই। রাজু পেঁয়াজ কেটেছে, আমি আদা রসুন কেটেছি, ও টমেটো আছে তো টমেটো লাগলে মা নিয়ে নিও। আর হলো পেস্ট হলো মা করেছে, মানে সবাই মিলেমিশে আমি রান্নাটা মাই করছে, কারণ মায়ের হাতে যে ঝোলটা বানা ওটা খেতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য মাকে বললাম তুমি বানাও, তো মাই বানাচ্ছে। আর বাবা আসবে রাত্রিবেলা, আসলে চলে যাবে। তো কালকে এই সময় মানে মা ছিল বেশ ভালোই লাগছিলো। তো এখন টাইম হয়ে গেছে অলরেডি, কিন্তু 10টা তো। আর এই নতুন ঘড়ি, এটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে ঘড়িটা, এখন বাজে 9:25, আমি ভেবেছি 10টা বেজে গেছে। আর ওই কোথাও থেকে আসলে আমি তো চুড়িদার এরকম দরজায় ঝুলিয়ে দিই যাতে ঘামটা ঝরে যায়, আর তারপরে পরের দিনকে যদি কাচানো হয় কাচিয়ে দিই। আর কারণ হলো সব থেকে বড় কথা, কোথা থেকে আসলে সঙ্গে সঙ্গে কেচে দেয়, অনেকে দেয়, কিন্তু আমি ঘাম না শুকিয়ে আমি কাচাই না। তো এরকম ওই ঘরেও এরকম কোথাও থেকে এসে এরকম দরজাতে দিয়ে দিই, এখানেও তাই দরজাতে দিয়ে দিই। তো এখন এটা শুকাচ্ছে। ওই হাত বাড়াচ্ছে না, ওই জন্য কোলে উঠে বলে হাত বাড়াচ্ছে, দাদা পিঠে চুলতে সাদা ন্যাকড়াটা দিয়ে এই তুমি ঘুরতে যাচ্ছ,
ঘুরতে যাচ্ছ তুমি, ঘুরতে যাচ্ছ তুমি, ঘুরতে যাচ্ছ কি বলছি, কি আনন্দ হচ্ছে ওর, যাবে না যাবে না, আর মাংসের রংটা দেখো জাস্ট ওয়াও, অন্য লেভেল সেরমই লাগছে। আর এই খাবার সবার বাড়ছি, মন খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি আর হাসছে না, এইবার টুপি টুপি ঘুমিয়ে উল্টে যাচ্ছে, চোখ বড় আসি পাপা। আর এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া এই একসাথে সবাই একটুখানি মানে অল্প একটু ভাত আর মাংস ওই খাওয়া হয়েছে। রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে, ঝোলটা আমার খুব ভালো লাগে। আর এখন এই ঘরে বসে আছি আমি আর অরেঞ্জ জুস, আর আমাদের চ্যাম ওদিকে একটুখানি ঘুমিয়েছে, এবার ফের উঠে পড়বে। ওর মোটামুটি রাত্রিবেলা 12:30 উঠে পড়ে আর 1:30-2 আগে ঘুমায় না, আমরাও একটু জেগে থাকি, ও তার সাথে জেগে থাকে। আর আজকে যে সকালবেলা ওর জন্য খাবার বানিয়েছিলাম, মানে 2-4 চালের দানা দিয়েছি আর তার মধ্যে গাজর বিনস আর একটুখানি আলু দিয়ে দিয়েছিলাম, মানে একটা এও মুখে দিয়ে থু থু করে ফেলে দিয়েছে, একদমই খাইনি। আর কি সলিড ফুড খাওয়ানো যায় লিকুইড টাইপের, ফলের জুস টুস তো খাওয়াবো, সেটা আর 2-1 পর থেকে খাওয়ানো শুরু করব। কারণ আমি এই সকালবেলা ভাতটা দেওয়ার কারণ আমি শুনেছি আমার মাটা বলছে যে মানে স্নান করে উঠে একটা ভাতের দানা অন্তত টিপে গালে দিতে হয়, নাহলে পেটে পিত্তি পড়ে, এরকম বলেছে আর বলছে আর কি সবাই, সেই জন্যই মেনলি করা। কিন্তু দেখলাম যে একদমই মানে গালে দিয়ে খাওয়ার কোনো ইচ্ছেই ওর নেই, ওই দুধ ছাড়া অন্য কিছু। তো সলিড ফুড কি দেওয়া যায় দুপুরবেলার টাইমটা, সন্ধ্যাবেলার টাইমটা অবশ্যই নিচে তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগবে। কারণ তোমাদের মেবি অনেকেরই আছে, বড় হয়ে গেছে 7-8 মাস 1 বছর বা বড় বড় অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট করেন, অনেক মাসি আছে, মাসিমণি যাদেরকে আমি মাসিমণি বলে থাকি, তো সেরকমও অনেকেই আছে। তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কি খাওয়ানো যায় বাচ্চাদের দুধ ছাড়া সলিড ফুড 6 মাসের পর থেকে অল্প অল্প করে, তো সেগুলো আমি ট্রাই করব। আর ডায়েট চার্ট আমাকে ডক্টর দিয়ে দেবে বলেছিল, তো আমি কিছুদিন পরে ডাক্তার দেখাতে যাব, তো তখন আমি ডায়েট চার্ট নিয়ে নেব। কিন্তু তার আগে এখন যতদিন না যাচ্ছি ততদিন মানে আর কি কি করা যায় সেটাই দেখার বিষয়। আর অরেঞ্জ জুস এসে খেলতে শুরু করে দিয়েছে, একটা মাছি মশা যা যা ওর সামনে ঘোরাঘুরি করছে সেই নিয়ে ও এখন ব্যস্তকে গেল, উনি 2-3 পর চলে আসবে। ঘরটা পুরো ফাঁকাই হয়ে গেছে, মাটাও ছিল ভালো লাগছিল, এখন শাশুড়িরাও নেই, মানে ঘর একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে খুব বেশি ব্লগ করতে পারিনি কারণ একটু কালকে টায়ার্ড ছিলাম খুবই, তো সেই কারণে আজকে ব্লগ করতে পারিনি আর কি, ঠিক আছে। তো চলো তাহলে কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, আর আমাদের চ্যাম্পের কিছু গিফট তোমাদের সাথে শেয়ার করবো। চলো গুড নাইট, টাটা, শুভ রাত্রি।